বয়স থেকে শুরু করে আমরা সব বয়সের মানুষেরাই ঘুরতে পছন্দ করি, তাই নানান কাজের মাঝেও একটু সময় বের করে বেরিয়ে পড়লাম পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রামে, নাম হলো সৌরিনী। পদাতিক এক্সপ্রেসে করে পৌঁছো নিউ জলপাইগুড়ি পর্যন্ত, তারপর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মোড় পর্যন্ত যাই শেয়ার কারে। এখানে শেয়ার কারে পার হেড ভাড়া ছিল 30 টাকা করে। এরপরে আবার দার্জিলিং মোড় থেকে আমরা পৌঁছে যাই সৌরিনী বাজারে, এখানেও আমরা শেয়ার কারে করেই যাই, আর এখানে ভাড়া ছিল 200 টাকা করে পার হেড। যে হোমস্টেতে উঠেছিলাম সেই হোমস্টের নাম ছিল পরিবার হোমস্টে বা আট পাহাড়, দুটো নামই আসলে আছে। এখানে আগে থেকে বলে রাখায় আমাদের জন্য গাড়ি পাঠিয়ে রাখা হয়েছিল সৌরিনী বাজারে। এই গাড়িতে ভাড়া নিয়েছিল 1200 টাকা। গাড়ি করে যাওয়ার সময় রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আর সাথে সুন্দর ঠান্ডা আবহাওয়া, এইসব পাওয়ার লোভেই তো বারবার ছুটে আসা পাহাড়ের কোলে। শেষমেশ আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছেই এক নতুন সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলাম আমাদেরকে স্বাগত জানানোর এক নতুন পদ্ধতি দেখে। সত্যি বলতে গেলে সারাদিনের জার্নিতে যথেষ্ট ক্লান্তই ছিলাম, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে যাই দুপুরের খাবার খেতে। তবে এই দুপুরের খাবার এত অসম্ভব সুন্দর ছিল যে তা খেয়ে আমাদের সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে গেল। এরপর দুপুরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে, নতুন জায়গাটি একটু ঘুরে দেখতে। আমাদের এই হোমস্টের দিদির কাছ থেকে আমরা সৌরিনী বাজারে যাওয়ার রাস্তাটি আগে থেকে শুনে নিয়েছিলাম, তাই এবারে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম সেই সৌরিনী বাজারে। প্রথম দিনে যদিও আমরা বেশি ঘুরিনি, সন্ধ্যের মধ্যেই আমাদের হোমস্টেতে ফিরে এসেছিলাম। এই হোমস্টেতে আমাদের সকালের চা বিস্কুট, তারপরে জলখাবার, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের চা পকোড়া, মানে সন্ধ্যের চা জলখাবার, আর রাত্রের ডিনার, এই ছিল আমাদের খাবারের বন্দোবস্ত এখানে। পরদিন সকালে চা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জায়গাটা একটু ঘুরে দেখতে। বরাবরই আমরা গাড়ি করে ঘোরার থেকে পায়ে হেঁটে ঘোরাটাকে বেশি পছন্দ করি, এতে জায়গাটিকে অনেক ভালোভাবে জানা যায় এবং চেনা যায়, আর সাথে প্রকৃতিকেও খুব সুন্দর করে উপলব্ধি করা যায়। আমরা এসে পৌঁছই আবার সেই সৌরিনী বাজারে। যদিও আমাদের জায়গাটির ব্যাপারে তখনও কোনো ধারণা ছিল না, তাও আমরা সেই হেঁটেই এগিয়ে গেলাম যে দেখা যাক সামনে কী আছে। তো একটু হাঁটতেই সামনে আমরা পেয়ে গেলাম সৌরিনী টি স্টেট। বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার ফিরে আসি হোমস্টেতে, তবে এদিন সন্ধ্যাবেলাতে আর কোথাও বেরোনো হয়নি। পরদিন সকালে আমরা আবার বেরোই নতুন জায়গাটিকে একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য। এখানে এই সৌরিনী বাজারে পৌঁছলে প্রচুর শেয়ার কার পাওয়া যায়, যে শেয়ার কারে করে আশেপাশে সমস্ত জায়গাটা ভালোভাবে ঘুরে দেখে নেওয়া যায়। সৌরিনী বাজার থেকে শেয়ার কারে করে গেলাম মিরিকে। পরের দিনও আবার শেয়ার কারে করে আমরা গেলাম মনস্ট্রিতে। সৌরিনী জায়গাটা একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো একটি গ্রাম। এবারে আমরা এসেছিলাম এখানে 3 দিনের ছুটি নিয়ে, তবে যাওয়ার সময় মনে হচ্ছিল যে আরও বেশ কিছু দিন যদি হাতে পাওয়া যেত তো খুব ভালো হতো। জায়গাটি ছোট্ট হতে পারে কিন্তু ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। খুব সুন্দর এবং গোছানো একটি গ্রাম, নাম তার সৌরিনী।